আগে একটা ছোট্ট গল্প বলি। আফ্রিকাতে একবার একজন বিদেশি লোক আফ্রিকার একটা জায়গায় গিয়ে অনেকগুলি মনে করেন একটা যে ঢোল যেরকম ওরকম ঢোলের মতো বড় বড় দুইটা বাক্সের মধ্যে মিষ্টি চকলেট নিয়ে অনেকগুলি বাচ্চার কাছে গিয়েছে। বাচ্চার কাছে গিয়ে এই যে বট গাছটা এরকম একটা গাছ, ওই গাছের ওখানে বলছে তোমরা এখান থেকে দৌড় দাও, দৌড় দিয়ে যে সব থেকে আগে যাবা তাকে এই দুই বাক্স চকলেট আর মিষ্টি দেওয়া হবে। তখন যেই লোকরা বললো ওরা দেখে কি বাচ্চাগুলি দৌড় না দিয়ে সবাই একজনের সাথে একজনের হাত শিকলের মতো একজনের হাতের ভিতরে একজন হাত ঢুকা একসাথে দৌড় দিল, একসাথে দৌড় দিয়ে ওরা গাছের নিচে গেল। তখন ওই বিদেশি লোকটা জিজ্ঞেস করলো তোমরা একসাথে সবাই কেন দৌড় দিলা, তুমি যদি আলাদা আলাদা দৌড় দিতা তাহলে তোমার তো সব হয়ে যেত। তখন বললো যে না, আমি একলা যদি জিতি তাহলে আমার আমি ওরা তো পাবে না, ওদের তো আনন্দটা নষ্ট হয়ে যাবে, আমরা সবাই একসাথে থাকতে চাই, এই জন্য আমরা একত্রে থাকবো দেখে আমরা সবাই সেটা ভাগ করে নিব। এই ধারণাটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও করতে হবে যে আমরা, আমি শব্দটা হলো সব থেকে স্বার্থপর শব্দ, আমি শব্দের মতো স্বার্থপর আর কিছু হয় না, যে আমি কোনটাম আমি সব, কারণ আমি কিন্তু আপনারা না থাকলে আমি নাই। যেমন আমরা যে ধরেন নৌকা প্রতীকের কথা বলি, আমাদের জননেত্রী শেখ হাসিনা যদি ভোট না পেতেন, আপনারা যদি সাথে না থাকতেন, তাহলে কিন্তু তার পক্ষে কোনো উন্নয়ন কাজ করা সম্ভব ছিল না। তো এই জন্য আমরা সবাই মিলে এই কাপাসিয়ার মাটিকে আরো সুন্দর করব, কাপাসিয়াকে আরো সুন্দর করব। এই যে আজকে এত সুন্দর।